জামাই নামাজ কিনা শ্বশুরবাড়ি নিয়ে যায়। এগুলো কি মাছ? এগুলো চিতল মাছ না? এগুলো তো নদীর কি বারমিস মাছ? বারমিস কি মাছ? হ্যাঁ তো তাহলে দেখি না মাঝখানে কালোটা কি মাছ ভাই? নাম জানেন না? তো আমি বুঝতেছি না এটা কি মাছ। হ্যাঁ এখান থেকে যা দেখা যাচ্ছে পুরোটাই মাছের বাজার, পুরোটাই। এখানে অনেক ধরনের মাছ আছে, অনেক অনেক অনেক। আর বিশেষ করে এখানে সবচেয়ে বড় বড় মাছের আকর্ষণটাই বেশি, কারণ যারা জামাই আছে তারা এখান থেকে এই বড় বড় মাছ কিনে আসলে প্রতিযোগিতামূলকভাবে শ্বশুরবাড়ি যায়, যে কে কত বড় মাছ কিনে শ্বশুরবাড়ি যেতে পারে তাদের জন্য অবশ্য এই মেলাটা। আর এখন এখানে আসলে জামাই ছাড়া অনেকেই আসছে, এখানে অনেক ক্রেতা আসছে এখানে কেনাকাটা করতে, আর দর্শনার্থীদের অবস্থাও সেরকম। কাতলা মাছ আসলে বাজার দিক সব কাতলাই, বড় বড় কাতলাই বেশি। কত করে কেজি বিক্রি করতেছেন? 800। একটা মাছের ওজন কি হবে? বড়টার ওজন কতটুকু হবে? 9.5 কেজি। আচ্ছা দেখেন ভাই, দেখেন বন্ধুরা, এই একটি কাতলা মাছ 800 টাকা করে কেজি, এই মাছটির ওজন হবে 9.5 কেজি। যেখানে সেখানে আসলে এই কাতল মাছটাই বেশি দেখতেছি, রুই কাতল এগুলোই বড় বড়। এখানে দেখা যাচ্ছে সামুদ্রিক টুনা মাছ, দেখা যাচ্ছে সামুদ্রিক টুনা। মেলাতে শুধু মাছই না, এখানে নিমকি, কটকটি, জিলাপি এসবও অনেক অনেক রকমের খাবারের দোকানও রয়েছে। এগুলা ছোটবেলা খেতাম, এগুলোর নাম জানি কি ছিল সেটা ভুলে গেছি। আচ্ছা মুরব্বী, এগুলোর নাম কি? এগুলো কি গুলগুলা বলে? আচ্ছা গুলগুলা, হ্যাঁ ছোটবেলা খাইতাম তো আসলে মনে নাই, জন্য জিজ্ঞেস করলাম, দেখে পরিচিত পরিচিত লাগলো। তো নাম হচ্ছে গুলগুলা। আসলে মেলার এই ছাদটা হচ্ছে সব খাবারের দোকান, আর ওই সেটটাই হচ্ছে সব মাছের বাজার, আসলে মাছের দোকান খাবারের দোকান। আর এই সাইডে হচ্ছে বাচ্চাদের খেলনা টেলনা এগুলোর দোকান হচ্ছে এই সাইডে। আসলে